ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? আমরা সব শব্দের মধ্যে না, সব শব্দের অর্থ গুলো এখানে না, আমার মনে হয় আমরা ওই খায়া পাশা দি চিত্তে পাশে দি ওই শব্দের মধ্যে ছিলাম মনে হয় না। কেউ একজন যদি বলে ভালো হ্যাঁ হতো। বানতে কাই, হ্যাঁ হ্যাঁ বানতে কাই খায়া পাশে পাশা দি চিত্ত চিত্তে পাশে। পাশা দি ওখানে ছিলাম। হ্যাঁ খায়া পাশা দি মানে কি? খাইক প্রশান্তি। চিত্তে পাশা দি মানে মানসিক বা চিত্তের প্রশান্তি। প্রশান্তি মানে আমরা সবাই ইতিমধ্যে পড়েছি মনে হয়, কোথায় কোথায় প্রশান্তি শব্দটা পড়েছি কারো মনে আছে? বানতে সপ্ত প্রজঙ্গের মধ্যে সপ্তের মধ্যে বজ্রাঙ্গের মধ্যে ফাঁসা দি আমরা পড়েছি না? তাহলে কায়িক প্রশান্তি এবং চিত্ত প্রশান্তি শব্দটা আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আছে আছে কি? সামাতা অবজ্ঞ নিমিত্তং। সামাতা অবজ্ঞ নিমিত্তং, দেখেন এখানে দুটি একসাথে, সামাতা নিমিত্তং অবজ্ঞ নিমিত্তং, আমি একসাথে সামাতা অবজ্ঞ দুটাকে একসাথে করেছি এখানে। সমত ভাবনার নিমিত্ত এবং অবজ্ঞ মানে কি? ধীর। সমত নিমিত্ত এবং অব্যগ্র বা ধীর নিমিত্ত, এটা এই দুটা হচ্ছে সমাধির নিমিত্ত। সমাতা বা অবজ্ঞ নিমিত্ত মানে হচ্ছে সমাধির নিমিত্ত বা সমাধির চিত্র। যেমন আমরা প্রতিবাগ নিমিত্তের কারণে যে সমাধি লাভ করি, এই নিমিত্তটা আমরা এখানে বুঝে নিতে পারি। এরপরে কি আছে দেখেন? মেত্তা চেতু বিমুক্তি। মেত্তা চেতু বিমুক্তি মানে কি? মৈত্রী বিমুক্ত চিত্ত। মৈত্রী চেতু বিমুক্ত চিত্ত, বিমুক্তি এটাকে কি বলবো? বিমুক্তি চেতু বিমুক্তি মানে রাগ থেকে মুক্ত বা ব্যাপাদ থেকে বা ব্যাপদ থেকে বা সহজ কথা আমরা যে রাগ বলি বা রাগান্বিত চিত্ত থেকে মুক্ত। মৈত্রী চিত্তকে বলে মেত্তা চেতু বিমুক্তি চিত্ত। এটা সহজ কথা আমরা সহজ বাংলায় বললে মৈত্রী চিত্ত বলতে পারি। মৈত্রী কিভাবে লেখবো, টাইপ করতে তো আমার সমস্যা। মৈত্রী কিভাবে টাইপ করা যাবে? অভ্র দিয়ে। জনি, অরূপ, অরূপ বাবু আপনারা বলতে পারবেন? জানা নাই আমার, ওই বিজয় জানা আছে যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই শব্দটা আপনারা হাতে লিখে নিতে পারেন, মৈত্রী চিত্ত। সহজ সহজে সহজ বাংলায় যদি বলতে পারি, মেত্তা চেতু বিমুক্তি মানে মৈত্রী চিত্ত। প্রণীত বা পানিতাম, এখানে কেউ রতন সূত্র জানেন আপনারা? মানে আসলে পড়ছে শুনছে আর কি, জানি না আচ্ছা সব, আচ্ছা রতন সূত্রে সব গাতার প্রত্যেকটা শেষ আছে এ তাং পানিতাং। এটা কি কানন? ইরাম মেরা তো নাং পানি তো মনে হয়। আমাদের কানন মনে হয় কাননের কাছে মুখস্থ সূত্রটা। কানন রতনং পানিতং না, রতনং পানিতং রাতানাং পানিতাং মানে কি? রাতানাং মানে কি? তিন গুণ রত্ন বা এক তিন ত্রি রত্নের প্রণীত। তিন রত্নের প্রণীত, প্রণীত মানে কি? রচিত, সৃষ্ট, কৃত, নির্মিত। হ্যাঁ, আমরা রতন সূত্রে এই শব্দটা পাই। এই এই শব্দটাই এখানে এই আহার সূত্রেও আমরা পাই। প্রণীত মানে আরো আরো প্রমিত বলতে পারি, প্রমিত। প্রণীত মানে প্রমিত,
আরো একটা শব্দ সহজে বলতে পারি, রসালো একটাও বলতে পারি, প্রণীত মানে রসালো। এখানে রচিত আছে, ভিন আছে, সৃষ্ট আছে, কৃত আছে, নির্মিত, আমরা এগুলো গুগল থেকে নিয়েছি আমি একটা একটা টাইপ করে। সহজ কথায় প্রণীত মানে প্রমিত বলতে পারি, প্রণীত মানে প্রমিত বা রসালো এটাও বলতে পারি, বা বিশেষ করে এখানে হচ্ছে নির্মিত বা সৃষ্ট, এই শব্দগুলো এই শব্দটা বোঝার জন্য এই সহার্থক এটা কি সমার্থক, সমার্থক শব্দ হিসেবে আমরা নিতে পারি। এরপর আছে উপশম, উপশম এখানে এই তিনটে প্রণীত, উপশম, অব্যগ্র, এই তিনটা হচ্ছে বাংলা। এই তিনটাকে আমি একটু আলাদা করি, এই তিনটা আবার পালির সাথে ইয়া করে নিবেন না, এই তিনটা হচ্ছে বাংলা। উপশম হচ্ছে শান্তি বা নিবৃত্তি। এই উপশম শব্দ আর কোথায় আছে এখানে আমাদের, কোথাও দিয়েছি নাকি? না বানতে এখানে অশান্তি দেখেন আছে বানতে, আবা অশান্তি আছে বানতে, আ আ আবা পাসাম, অনুপশম বিদ্যমান আছে, অনুপশমের বিপরীত শব্দ হচ্ছে উপশম। উপশম মানে কি, আমরা যদি সকালে কোনো ভালো কাজ করি, এই ভালো কাজটা যদি আমাদের রাত্রে মনে পড়ে, ওইটা হচ্ছে উপশম, মানে আমরা শান্তি অনুভব করি। যেমন আজকে যদি আমি ক্লাসটা সম্পূর্ণ করতে না পারতাম, তাহলে আমার মনের মধ্যে কি উৎপন্ন হতো, অনুপশম উৎপন্ন হতো, কিন্তু ক্লাসটা এখন শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। এই কারণে যদি ক্লাসটা শেষ করে ঘুমাতে যাব, তখন আমার মনের মধ্যে কি উৎপন্ন হবে, উপশম উৎপত্তি হবে। তার মানে এটা কি, আরু পাসামু আবু সরি আবা পাসামু, এটার পালি হবে ফাসামু। ওই আবা এটা নেগেটিভটা নাবোধক টাইম করে সরিয়ে হাবোধক আসবে, এটা বাংলা হবে উপাসাম। আচ্ছা, এটা আমরা সূত্রটা যখন যাব তখন বুঝতে পারবো। উপাসাম মানে শান্তি বা নিবৃত্তি, অব্যগ্র মানে ব্যগ্র বা ব্যাকুল নয় এমন, ব্যগ্র মানে ব্যাকুল, আর নাবোধক শব্দ আর কি। আসলে আচ্ছা, সবগুলো শব্দগুলো আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন কি এখন? জীবন্তে আচ্ছা, আসলে শব্দগুলো যদি একটু মুখস্থ করতে পারলে ভালো হতো। আপনাদের কয় মিনিট লাগবে এই শব্দগুলো মুখস্থ করতে? এখানে কয়টা শব্দ আছে? শব্দ কয়টা আছে এমএস ওয়ার্ডের মতো তো এখানে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, 20-টার মতো শব্দ আছে, কয় মিনিট লাগবে মুখস্থ করতে? আচ্ছা, আসলে সময় দিতে পারতেছি না, কারণ আবার লাইট যদি চলে যায় ক্লাসটা শেষ করতে পারবো না। তবে আপনাদেরকে আজকে শুধুমাত্র আমি সাজেশনের মতো দিতেছি, শব্দগুলো একটু মুখস্থ করবেন। শব্দগুলো মুখস্থ করার পরেই আপনারা অন্য স্লাইডে যাবেন, এর পরের পরের স্লাইডে, এর এর আগে কিন্তু যাবেন না। এটা আমার অনুরোধ বলেন বা সাজেশন যাই বলেন, প্রথমে শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, এরপরে কিন্তু স্লাইডে যাবেন, পরের স্লাইডে। দেখেন তো পরের স্লাইডে পঞ্চনিবরণ এর আহার বা অনাহার কি কি, এগুলো আমি আহার সূত্রে নিয়ে থেকে নিয়েছি, সংযুক্ত নিকায়ের মার্গ সংযুক্ত, বুদ্ধাঙ্গ সংযুক্ত, বুদ্ধাঙ্গ সংযুক্ত কথোপকথন বর্গ থেকে। আচ্ছা, প্রথমে এদিকে আমি 5টা নিবরণ পালি, শুধুমাত্র পালিতে দিয়েছি, পালিতে দিয়েছি, যেহেতু আপনারা সবাই এখন বাংলাটা জানেন, পালিটাও জানেন, এই পঞ্চনিবরণ গুলো কি কি, কামাচ্ছান্দ, ব্যাপাদ, তিনামিদ্যাং, উদ্দচ্চ কুকুচাং, ঋষিকেশ, সবাই
এই বাংলাটা এর বাংলাও জানেন। কামাচ্ছন্দ মানে কামচ্ছন্দ, ব্যাপদ মানে রাগ বা ব্যাপদ, থিনামিদ্যে মানে ঘুম ঘুম বা আলস্য তন্দ্রা, এবং উদ্দেশ্য কুকুচ মানে কি, উদ্দেশ্য মানে কি চাঞ্চল্যতা, কুকুচ মানে চাঞ্চল্যতা। কৌকৃত্য ভাব, কুকুচ মানে কৌকৃত্য ভাব, এরপরে বিষগিচ্ছে মানে বিষগিচ্ছা বা সন্দেহ, সবাই জানেন এগুলো। এখন সূত্রের মধ্যে কি আছে দেখেন, কামচ্ছন্দের জন্য আহার কি শুভ নিমিত্ত, মানে কি আমি একটু একটু করে বলেছিলাম, প্রথমে সুন্দর একটা কিছু দেখলাম ওইটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমরা মনে করি এটা সুন্দর এটা শুভ, এই কারণে ওটা আমরা পেতে চাই। এটা হচ্ছে কামাচ্ছন্দ আরো বেশি হওয়ার জন্য আহার দেওয়ার মতো, কামাচ্ছন্দ আরো বেশি হওয়ার জন্য কামাচ্ছন্দকে আহার দেওয়ার মতো। সহজ কথায় বলি, যেমন একটা ছেলে একটা মেয়েকে দেখে বা একটা মেয়ে একটা ছেলেকে দেখে যখন পেতে চায়, তখন ওরা মনে করে হ্যাঁ এটা তো খুব সুন্দর, মেয়েটা তো খুব সুন্দর, ছেলেটা তো খুব সুন্দর, তখন ওই সুন্দর মন মানসিকতাটা বা শুভ নিমিত্তটা কি কামচ্ছন্দকে আরো বেশি বৃদ্ধি করে, এটা হচ্ছে কামচ্ছন্দের জন্য আহার। কামচ্ছন্দ এই আহারটাকে ধ্বংস করার জন্য আমাদের কি করতে হবে, আহার সূত্র অনুসারে অশুভ নিমিত্ত। হাই রো, এটা মেয়ে হলে হয়েছে কি হয়েছে, এটা ছেলে হয়েছে কি হয়েছে, উনি তো পঞ্চস্কন্ধ, উনি রূপ সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, একটা পঞ্চস্কন্ধের শরীর, আজকে কত সুন্দর, একটু বয়স হলে তো বৃদ্ধ হয়ে যাবে, একেবারে ঠান্ডা ঠান্ডা মুখটা কি ঠস ঠসে জলে পড়বে, বৃদ্ধ হলে বয়স হলে চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে, চোখের আইব্রু সাদা হয়ে যাবে, ওইভাবে যখন চিন্তা করবে, যেটা আমরা অশুভ ভাবনা বলি, ওই অশুভ চিন্তাটাই হচ্ছে কামচন্দ্রকে অনাহার করা, মানে কামচন্দ্রকে আরো বেশি বৃদ্ধি হওয়ার জন্য আমরা আহার দিতেছি না, এটা হচ্ছে আহার সূত্র অনুযায়ী কামচন্দ্রের অনাহার হচ্ছে কি অশুভ নিমিত্ত। এরপরে রাগের জন্য ব্যাপদের জন্য প্রতিজ্ঞা বা প্রতিবন্ধক বা প্রতিঘাত বা রাগ সৃষ্টি হতে পারে এমন কোন নিমিত্ত থাকলে, এর আগে আমি একটু করে এদিকে নিচে একটু আসতে চাই, নিচে পালিটে দেখতেছেন আপনারা, পালিটে দেখা যাচ্ছে আপনাদের, পালি বাদে একটু ঝাপসা যাচ্ছে এখন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ বান্ধব। কেউ একজন পড়তে পারবেন এই ফালি লাইনটা, সরি, আত্মা হ্যাঁ আয়োনিসো মানসিকার ভুল মানসিকার বাহুলিকার আয়া মহার অনুসম অনু প্রসন্নস বা কামচন্দ কামচন্দস উপাদায় উৎপন্নস বা কামচন্দস বিয়োবা বাগ উভয় বেপুল্লায় ভেরি গুড, ধন্যবাদ আপনাকে কানন। থাতা আয়োনিসো মানসিকার বাহুলিকার আয়াম আহার অনুপন্নস বা কামছন্দস উপাদায় উপন্নস বা কামছন্দস বিয়োভাবেয়া বেপুল্লায়। এখানে পালিতে দেখেন আহার তথায় ভ্রান্ত মনোযোগ ও পুন পুন ভ্রান্ত মনোযোগ রূপ আহার অনুৎপন্ন, এখানে আপনি খামচ্ছন্দ দিতে পারেন বা ব্যাপাদ দিতে পারেন, থিনামিদ্যে দিতে পারেন, উদ্দেশ্য কুকুচ্ছে দিতে পারেন, ঋষিকিসে দিতে পারেন, উৎপন্ন খরাই ও উৎপন্ন এখানে খামচ্ছন্দে দিতে পারেন, ব্যাপাদ দিতে পারেন, তিনামিদ্যে উদ্দেশ্য কুকুচ্ছে ঋষিকিসে দিতে পারেন,
অধিক মাত্রায় বৃদ্ধি ও বৈফল্যতা ঘটায়। তার মানে কি এখানে আয়োনিসো মানসিকেরা মানে আমরা শব্দটা পড়েছি না, আয়োনিসো মানসিকেরা মানে কি যথাযোগ্য মনোযোগ নাই। আর এখানে আরো যেভাবে বাংলায় অনুবাদ করেছে ওনারা কিভাবে লিখেছে, ভ্রান্ত মনোযোগ থাতা মানে কামচ্ছন্দ যখন উৎপন্ন হয় এই কামচ্ছন্দের উপরে ভ্রান্ত মনোযোগ দিয়ে আয়াম আহার অনুপন্নতা উৎপন্ন হয় নাই বা কামচ্ছন্দ উপাদায় বা কামচ্ছন্দ উৎপন্ন হয়েছে উপন্যাস কামচ্ছন্দ এই কামচ্ছন্দকে আরো বিয়ু বাবা আয়া বিপুল আরে বিপুল আরো বেশি মাত্রায় অধিক মাত্রায় বৃদ্ধি ঘটায়। কখন আমরা যদি আমি একটা 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 শব্দ না বলে সহজ করেই বলি, কামচ্ছন্দ যখন উৎপন্ন হবে যেই নিমিত্তকে অবলম্বন করে ওই নিমিত্তের উপরে যদি আমরা ভ্রান্ত মনোযোগ দিই তখন কামচ্ছন্দ উৎপন্ন হয়েছে ওইটা বৃদ্ধি হবে অনুৎপন্ন হয়ে থাকলে, তার মানে আমাদের ভিতরে যদি থাকে কামচ্ছন্দটা ওইটা আরো বেশি ওইটা উৎপন্ন হবে এবং উৎপন্ন হলে ওইটা আরো বেশি বৃদ্ধি হবে অধিক মাত্রায় বা অতি মাত্রা বা বেশি আরো বৃদ্ধি হবে। কখন আমরা যদি ওই নিমিত্তকে শুভ নিমিত্তকে ভ্রান্ত মনোযোগ দিয়ে দেখি, আর যদি ওই শুভ নিমিত্ত বা অশুভ নিমিত্ত মানে অনাহার এটাকে যদি আমরা এর পরের লাইনটা দেখেন, পরের লাইনটা আমি পালিটে দিতে আসলে এটা যখন এডিট করতেছি একটা প্রফেসর আসলো আমার রুমে কথা বলতে বলতে সে এক হয়ে গেছে। দেখেন নেগেটিভ ভাবে বা পজিটিভ ভাবে যদি নিলে প্রথমে ভ্রান্ত ধারণা আমাদের নেগেটিভ, পজিটিভ ভাবে কিভাবে হবে আমাদের তথায় জ্ঞান যুক্ত মনোযোগ ও পুন পুন জ্ঞান যুক্ত মনোযোগ রূপ অনাহার অনুৎপন্ন কামচ্ছন্দ অনুৎপন্ন ব্যাপাদ অনুৎপন্ন তৃণমিদ্ধ উদ্দেশ্য কুকুচ বিশিকি সব এখানে উৎপন্ন করায় ও উৎপন্ন কামচ্ছন্দ বা এই পঞ্চনিবরণ দেখে যে কোনো একটা অধিক মাত্রায় বৃদ্ধি ও বৈফল্যতা ঘটায়। তার মানে কি এখানে আমি এই লাইনগুলো আবার একটু নিচে নামাচ্ছি, এইগুলো আপনাদেরকে যখন ওই ফাইলগুলো দেব তখন ভালো করে পড়ে নিতে পারবেন। দেখেন ব্যাপদ যখন আমরা কামাচ্ছন্দ আশা করি ওইটা বুঝতে পারবো বুঝতে পেরেছি, ব্যাপদটা যখন যাব কিসের কারণে আমাদের রাগ উৎপন্ন হয় ওই নিমিত্তের উপরে যদি আমাদের ভ্রান্ত মনোযোগ থাকে, যথাযথ মনোযোগ না থাকে আমরা যখন রাগান্বিত হই যথাযথ মনোযোগ না থাকলে ওই রাগটা আরো বেশি উৎপন্ন হয়। আবার আমাদের যথাযথ যদি মনোযোগ না থাকে অনেক সময় আমাদের পূর্বকৃত পূর্ব জন্মে কৃত বা বর্তমানেও হলে মনের মধ্যে যে রাগ চিত্তের মধ্যে যে রাগ আমাদের মনে আমাদের যদি যথাযথ মনোযোগ না থাকে জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ না থাকে ওই রাগটা যে কোনো সময় আসতে পারে। অনুপন্না অনুপন্না মানে এখন উৎপন্ন হয় নাই এটা উপাদায়া 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 মানে কি এটা উৎপন্ন হতে পারে। তাহলে আমাদের রাগ উঠার জন্য কি কি নিমিত্ত বা কি কি বিষয় হতে পারে, যেমন আজকে আমরা ঠিক মতো ক্লাসটা করতে পারি নাই এই লাইট চলে গেছে এই কারণে আমাদের কি রাগ উৎপন্ন হতে পারে, এই কারণে রাগ উৎপন্ন হতে পারে। আমরা যদি বুঝতে না পারি হায় রে এটা তো আমার লাইট চলে যাওয়ার এখানে তো আমাদের কোনো ইয়া নাই আমাদের কোনো হাত নাই,
তাহলে এখানে রাগ উঠার কি, রাগ করার কিছু নাই। যদি ওইভাবে মনোযোগ বা জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ দিলে, লাইট চলে গেলেও ক্লাস করতে না পারলেও রাগ উৎপন্ন হবে না। এর বিপরীতে মৈত্রী চিত্ত উৎপন্ন হলে এটা হবে জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ, রাগের বিপরীতে অনাহার হবে। কেমন মৈত্রী চিত্ত? যেমন আমি চিন্তা করলাম, হায় রে দুঃখ, শ্রীলঙ্কা তো এমন দেশ ছিল না, গত বছরেও আমরা এভাবে লাইট যাওয়ার শ্রীলঙ্কায় দৃশ্য দেখি নাই, যেভাবে এখন লাইট চলে যাচ্ছে, একদিন কতবার মানে লাইট চলে যাচ্ছে। আগে এক বছর আগেও বলি, শ্রীলঙ্কায় লাইট চলে যাওয়া মানে অনেক বড় কোনো একটা দুর্ঘটনা, এরকম অবস্থা ছিল। আর ওই রকম যখন আমার মনে পড়লো, হাই রে, শ্রীলঙ্কানদের জন্য মৈত্রী দিতে হবে, শ্রীলঙ্কানদের জন্য পুণ্যদান করতে হবে, শ্রীলঙ্কানদের জন্য আশীর্বাদ করতে হবে, তখন আমার মনের মধ্যে কিসে কি উৎপন্ন হলো? ব্যাপাদের বিপরীতে অনাহার, অনাহারটাই উৎপন্ন হলো। এভাবে আমরা যদি এই এই ক্রমানুকূলে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, আমাদের ব্যাপদ বা রাগ চিত্তটা ধ্বংস করতে পারবো। এটা কি কোথায় আছে? আহার সূত্রে মধ্যে আমরা পাই, মৈত্রী চিত্ত বিমুক্তি বিদ্যমান। মানে কি, এখানে আহার এই রাগ চিত্তের জন্য অনাহার, রাগটে রাগ উৎপন্ন হলে বা অনুৎপন্ন থাকলেও ওই চিত্তে কে রাগ উৎপন্ন না হওয়ার জন্য বা অনুৎপন্ন ওইটাকে একেবারে ওখান থেকে ধ্বংস করে দেওয়ার জন্য মৈত্রী চিত্ত দিয়ে যদি আমরা মৈত্রী চিত্ত পোষণ করতে পারি, তখন ওই রাগ চিত্তটা আর আসবে না বা ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় বেশি কথা না বলে আমি একটু তাড়াতাড়ি যেতে চাই। এরপরে দেখেন থিনমিদ্যাং, থিনমিদ্যাং আমরা সবাই এখন জানি অলস বা তন্দ্রাভাব। এর আহার হচ্ছে কি? অরতি। অরতি মানে আমরা কি পড়েছিলাম মনে আছে? আপনারা শুনতেছেন আমার কথা? হ্যাঁ বলেন। হ্যাঁ, গুমাশা, গুমাশা বা হ্যাঁ গুমাশা বা অলস্য বা তন্দ্রা, তন্দ্রা মানে কি? গুম গুম বা বিজৃম্ভণতা মনে আছে? হাই তোলা। আর চট্টগ্রামের ভাষায় কি হয় রে? আইমার, আইমানি, বার্মিজ হইলে এঙ্গার, বার্মিজে বলে এঙ্গার। এরপরে কি হতে পারে? ভোজন জনিত অলসতা, মানে আমরা যদি মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলি, বিরিয়ানি ফেলে বা আমাদের চট্টগ্রামের মেজবানের খাবার ফেলে, এরকম কি কি খাবার আছে আরো, এরকম ফেলে কি করি, আমরা এক প্লেট খাওয়ার জায়গায় যদি 2 প্লেট খেয়ে ফেলি, তখন ওই থিনমিদ্যাটা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। চিত্তের লীনত্ব ভাব বিদ্যমান, চিত্তের মধ্যে কি লীনত্ব ভাব মানে মানে কোনো কিছু কাজ করার কোনো উদ্যম নাই বা অলস ভাব, চিত্ত চিত্ত আমাদের উপরেই মানে কন্ট্রোল করে। চিত্ত আসলে যারা আমরা জ্ঞান, আমরা যদি কেউ জ্ঞানী হই, আমরা আমি বলতে চাই না, আমরা যদি জ্ঞানী হই চিত্তকে আমরা কন্ট্রোল করব, কিন্তু আমাদের মধ্যে থিন ও মিথ্যে থাকার কারণে, এই নিবারণ ধর্ম থাকার কারণে ওই চিত্ত কি করে, আমাদেরকে কন্ট্রোল করে। এই কারণে যখন কাজ করার ইচ্ছা হয় কাজ না করে কি হয়, কি করে, অলস হয়ে পড়ে থাকে। লীনত্ব ভাব, চিত্তের লীনত্ব ভাব, লীনত্ব ভাবটা কি বলেছিলাম বাংলায় মনে আছে কারো? আপনারা শুনতেছেন? বিনষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া মানে কি? এখানে চিত্তের যে কাজটা করার ইচ্ছা, যেটা করার প্রয়োজন ওইটা না করে জীবন যে ওই যে মানে যে অলস ভাবে যাচ্ছে ওভাবেই চলে। যেমন একটা কি ধারালো ছুরি ব্যবহার না করতে না করতে কি তখন কি জং ধরে যায় না, জং জং বলে না এটাকে, জং ধরে যায়।
তখন জং ধরে গেলে ওইটা কি বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক একই ভাবে আমাদের চিত্তে যে কাজ করার কথা ওই কাজ যদি না করে, আমাদের ব্রেন যে কাজ করার কথা ওই কাজ যদি না করে, যতই ব্রেনই হোক না কেন, যতই ট্যালেন্টফুল হোক না কেন, ওই ব্রেইনের ওই ট্যালেন্টের কোনো কাজ হয় না, যে ধ্বংস হয়ে যায়। যেমন ওইভাবে আমরা বলতে পারি বাংলাদেশের অনেক ধরনের সন্ত্রাসীরা আছে না, ওনারা কি ভুল পথে পরিচালিত হয়, এই কারণে ওনাদের জীবনটা ধ্বংস বা চিত্তটা ধ্বংস। এই লিঙ্গিত্ব বা বলতে আমরা এই জিনিসটাকে বুঝাতে পারি। এর বিপরীতে অনাহার কি হবে? আমরা যদি আহারের দিকে তাকাই, তৃণভোজীদের আহার হবে কি? অলস, তন্দ্রা, যখন যে কাজ করার ওই কাজ করি না। কেউ আবার কিছু মনে করবেন না, এখানেও আমাদের একটু সমস্যা। যখন বাড়ির কাজ আমি বলেছি বুধবারের মধ্যে জমা দিতে, অনেকে আসে দেখি শুক্রবারে, মানে একেবারে ক্লাসের আগ মুহূর্তেও জমা দেয়। এটার কারণ কি? এই তৃণমিত্রের মানে অলসতার কারণে। এই অলসতার বিপরীতে আমাদেরকে কি করতে হবে? আরম্ভ ধাতু, এখানে ধাতু দেখে ভয় পাওয়ার কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরম্ভ মানে কি? আমাকে এই কাজটা করতে হবে, এখনই আরম্ভ, এখনই করতে হবে, এখনই করব আমি। যখনই আরম্ভ করবেন তখন ওই তৃণমিত্রের বিপরীতে কাজ করবেন। যখনই আপনি ধ্যান আরম্ভ করবেন, না আমাকে ধ্যান করতেই হবে, এখনই ধ্যান করতে হবে, তখন তৃণমিত্রের বিপরীতে কাজ করবেন। না বান্ত বলেছে আমাকে বুধবারে জমা, বুধবারের মধ্যে জমা, আমি না সোমবারে জমা দিয়ে দেবো, তখন এটা কি হবে? তৃণমিত্রের প্রচেষ্টা। বিপরীতে অনাহার হবে। আরম্ভ করেছেন, আরম্ভ করতেছেন, এটাই এই চিত্রটাই, এই চিত্র মানে এটা আসলে এগুলো বিশেষ করে চৈতন্যিক, এই চৈতন্যিক এভাবে তৃণমিত্র না আসার জন্য বিপরীতে অনাহার হিসেবে কাজ করবে। এরপরে প্রচেষ্টা, সবাই বুঝতেছেন প্রচেষ্টা মানে কি? আমাকে করতেই হবে আজকে, তখন আরম্ভ করেছেন বাড়ির কাজ করা আরম্ভ করেছেন এবং শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন, শেষ না হওয়া পর্যন্ত বাড়ির কাজ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, চেষ্টা করেই যাচ্ছেন, ওইটা হচ্ছে প্রচেষ্টা ধাতু। যখন আপনি ধ্যান আরম্ভ করলেন, না আমি 1 ঘন্টা বসবো, 1 ঘন্টা যাই হোক না, যে কোনো যেইভাবে হোক না কেন আমি 1 ঘন্টা বসেই থাকবো, ওইটা হচ্ছে প্রচেষ্টা ধাতু, যেটা তৃণমিত্রের বিপরীতে কাজ করে। পরাক্রম ধাতু, যখন আমরা ধ্যান করি আমাদের অনেক সময় মানে পায়ের বা হাঁটুর সমস্যা হয় বা কোমরের সমস্যা, সমস্যা নাই। বুদ্ধ তো 6 বৎসর করেছে, আমি 1 ঘন্টা থাকতে পারবো না কেন? বুদ্ধের ওই গুণকে চিন্তা করে আবার অনেক সময় এরকম হয়, আমি যদি এই জন্মে ধ্যান না করি, আমি যদি নিরয়ে যাই, আমি যদি নরকে যাই, আসলে আমি নিরয়ের বা নরকের ভয় দেখাচ্ছে এরকম মনে করবেন না, বুঝানোর জন্য শব্দটা আসলে কি এটা বুঝানোর জন্য বলতেছি, আমি যদি নরকে যাই নরকের আগুন তো কিরকম, আমি 1 ঘন্টা এভাবে বসে থাকতে পারবো না কেন, ওইরকম যখন চিন্তা করবেন তখন পরাক্রমশীল, ধৈর্যশীল, বীর্যশীল, বীর্যমান মানসিকতা, ধৈর্যমান মানসিকতা আপনার মধ্যে উৎপন্ন হবে, ওইটা হবে তৃণমিত্রের অনাহার, পরাক্রম ধাতু বা পরাক্রমশীল, বিক্রমশীল, আরো কি কি বলা যায়, আরো কি কি আমি সমার্থক শব্দ ওখানে দিয়েছি, ওখান থেকে আমরা আরো দেখে নিতে পারেন, এটা হবে তৃণমিত্রের অনাহার। আশা করি শব্দগুলো এখন বুঝতেছেন আপনাদের, আপনারা কারো কোনো সমস্যা আছে এখন এই তিনটার মধ্যে? না মানতে। রূপ বাবু আপনি বিশেষ করে বলেছেন এই আহার সূত্রটা একটু ভালো করে বলার জন্য, এই শব্দ এই তিনটার মধ্যে কোনো সমস্যা আছে? না মানতে নাই। আচ্ছা, এরপরে দেখেন উদ্দাচ্ছা কুকুচ্ছা মানে কি? উদ্ধত এবং কোকৃত, এটার আহার হচ্ছে কি? চিত্তের অনুপশম বিদ্যমান আছে। অনুপশম মানে আমি কি বলেছিলাম, সকালে যখন আমরা কোনো পাপ কাজ করি ওইটা মনের মধ্যে ধারণ করে রেখে দেওয়া, ইংলিশে বলে একটা সাবকনসিয়াস মাইন্ড, ইংলিশে বলে সাবকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড। মাইন্ড, সাবকনসিয়াস মানে কি? ডিপ ডিপ ইনসাইড মেন্টালিটি, মানে
গভীর অন্তরের মধ্যে অন্তর, গভীর অন্তরের মধ্যে অন্তর, যখন আমরা কোনো কেউ দেখে নাই, আমরা কোনো পাপ কাজ করলাম সকালবেলা, ওইটা কোথায়? আমাদের মনের মধ্যে লুকাইতে থাকে। এই চিত্তটা হচ্ছে অনুপশম, চিত্তের মধ্যে অনুপশম, বা কোনো পাপ কাজ করলাম ওইটা আমাদের চিত্তের মধ্যে যদি আমরা লুকায় রাখি, ওইটা হচ্ছে কি, উদ্দেশ্যে কুকুরচাকে আহার দেওয়ার মতো, উদ্দেশ্যে কুকুরচাকে আহার দেওয়ার মতো। আর চিত্ত উদ্দেশ্যে কুকুরচাকে অনাহার করা যাবে কিভাবে? আমরা কোনো যদি ভালো কাজ করি, কোনো পুণ্য কাজ করি, আজকে যেমন ধরেন আমি দুপুরবেলা দানে গেলাম, ওখানে ধর্মদান দিলাম ওনাদেরকে, ওইটা যখন আমরা রাত্রে মনে করি আজকে আমি ধর্মদান দিয়েছি, ওরকম যখন মনের মধ্যে উৎপন্ন হবে, ওইটা চিত্তের উপশম। এটা হচ্ছে উদ্দেশ্য কুকুচের অনাহার, মানে উদ্দেশ্য উদ্দত্ত কুকৃত, উদ্দত্ত প্রকৃত মানে আমাদের কি শান্তিতে ঘুমাতে দিবে না, বয় বয় সবসময় বয়ে বয়ে রাখবে, এটা হচ্ছে উদ্দেশ্য কুকুর কাজ। আর যদি অনাহার করি তখন আমাদের মনের মধ্যে ভয় থাকবে না, উদ্যত এরকম থাকবে না, আমাদের মনের মধ্যে কি আসবে, আমরা নির্ভয়ে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবো। এটা হচ্ছে চিত্তের উপশম, যদি আমরা উদ্দেশ্য কুকুরের অনাহারের মধ্যে আমরা কি কুশল কর্ম যদি করে থাকি, বা পুণ্য কর্ম যদি আমরা করে থাকি, বা আমরা বাড়ির কাজটাও যদি ঠিক মতো করি। যেমন আরো একটু উদাহরণ দিই, যেমন আজকে আমার মনে হয় আমি নাম বলতেছি না, অনেকে বাড়ির কাজ জমা দেন নাই, যখন আজকে ক্লাসে আসলেন হয়তো আপনাদের মনের মধ্যে হাইরি বান্ধে যদি আমার নামটা বলে দেয় ক্লাসের সময় আমি বাড়ির কাজ জমা না দিই না বলে, তখন এটা কি আপনাদের চিত্তের মধ্যে অনুপশম, মানে উদ্দেশ্য কুকুরচাকে আহার দিতেছেন। আর যারা বাড়ির কাজ ঠিক মতো জমা দিয়েছেন, খুব খুশি, হ্যাঁ বান্ধে আমি বাড়ির কাজ দিয়ে জমা দিয়েছি, আমি এগুলো মুখস্থ করতেছি, তার মানে কি আমরা আপনারা শান্তির মধ্যে আছেন, খুব ভালো মানে নিশ্চিন্তে ক্লাসটা করতে পারতেছেন, কোনো উদ্ধত বা কোকৃত নাই, মানে মনের মধ্যে এরকম কোনো দুঃখ নাই। এভাবে উদাহরণ আপনারা দিতে পারেন সাধারণভাবে বুঝানোর জন্য। আর উদ্দেশ্য উদ্ধত কোকৃত দেয়ানের জন্য কিভাবে কি, আমরা অনেক সময় দেখি কোনো একজন ব্যক্তি যখন ধ্যানে বসে 5 মিনিটও বসে থাকতে পারে না। আমি যখন বার্মায় ছিলাম, বাংলাদেশ থেকে একটা ভিক্ষু আমি নাম বলতেছি না, ওনাকে দেখেছি আমি মানে 10টা মিনিট একসাথে বসে, একবার বসে থাকতে পারেন সব সময় কি, একটু বসে আবার কোথায় যায়, আবার কোথায় যায়। উনি বাংলাদেশে অনেক বড় ভিক্ষু ছিল, এবং বার্মায় গিয়ে আবার শিবর ছেড়ে দিয়ে আবার ভিক্ষু হলো। কেন বান্তে, আমার শিল জনিত সমস্যা হয়েছে, এই কারণে আমি আমার নতুন করে আবার বিক্ষোভ হতে হয়েছে। তার মানে কি, তার মধ্যে কুকুচ্চা কোকৃত, উনি যে ভুল কোনো কাজ করেছিল, দুশ্চিলতার কোনো কাজ করেছিল, ওই চিত্তটা ওনাকে সব সময় বিতাড়িত করে, তার মানে এর কারণে উনি শান্তিতে বসে থাকতে পারে না, চিত্তের মধ্যে উপশম নাই, সবসময় অনুপশম অনুপশম নিয়ে থাকতো, ওই কারণে 10টা মিনিট বসে থাকতে ওনার কষ্ট হয়ে যেত, কিন্তু ওনার মধ্যে বীর্য ছিল, উনি আমি খর্ব প্রচেষ্টা দাত ছিল ওনার মধ্যে, ওনার মধ্যে পরাক্রম দাত ছিল, না আমি করবো না পারলে। পরবর্তীতে দেখলাম আস্তে 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 আস্তে, 10 মিনিট না, আস্তে আস্তে উনি 1 ঘন্টা যখনই বসতো 1 ঘন্টা বসতে পারতো। তার মানে কি, উনি চিত্তের মধ্যে কি আহার দিয়েছে, প্রচেষ্টা দাত আহার, পরাক্রম দাত আহার অবশ্যই আরম্ভ করেছে, আর উনি তো ধ্যান করতে গিয়েছিল বার্মা, ধ্যান আরম্ভ করেছিল ওখানে, আরম্ভ ধাতু মানে ওই আহারটা উনি দিয়েছিল। এরপরে যখন উনি ভালো করে ধ্যান করতে পারতেছে, এটা কি উদ্দেশ্যে কুকুচ্চাকে অনাহারিত করে করলো, ওনার যদিও বা ভুল ছিল, উনি ভুলটাকে মন থেকে ফেলে দিয়ে কুশল করাই আরম্ভ করলো, ধ্যান করা আরম্ভ করলো, ওই ধ্যানের কারণে উনি, ওই কুশলের কারণে উনি চিত্তের মধ্যে উপশম লাভ করে। এরপরে দেখেন বিচিকিৎসা, বিচিকিৎসা মানে কি, সন্দেহ না, কিসের প্রতি সন্দেহ আমাদের,
বুদ্ধের প্রতি সন্দেহ, ধর্মের প্রতি সন্দেহ, সঙ্গের প্রতি সন্দেহ, কর্মের প্রতি সন্দেহ, কর্মের বিপাকের প্রতি সন্দেহ, পুণ্য কি, পাপ কি, কুশল কি, অকুশল কি, আমরা পড়তে পারবো কিনা, আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিনা, আমি রান্না করতে পারবো কিনা, আমি বাজার করতে পারবো কিনা, আমি রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম যেতে পারবো কিনা, কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে পারবো কিনা, চট্টগ্রাম থেকে আমি ঢাকা যেতে পারবো কিনা, ঢাকা থেকে আমি বাংলা অন্য দেশে যেতে পারবো কিনা, ওইরকম সন্দেহ 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 সন্দেহ, ওইরকম সন্দেহ থাকলে ওনারা কি, আমি একটু বুদ্ধের ওই আরেকটা সাংগারভে সূত্র থেকে বলেছিলাম, মানে অন্ধকার রুমের মধ্যে কত স্বচ্ছ পানি হলেও আমাদের চেহারা যেমন দেখা যাবে না, অথচ ওখানে পরিষ্কার পানি। আসলে সবাই তো চাইলেই যেতে পারে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম, কক্সবাজার থেকে চট্টগ্রাম, গাড়িতে উঠলে গাড়িতে নিয়ে যাবে, কিন্তু সন্দেহ আমি পারবো কিনা, পারবো কিনা, ওরকম সন্দেহ। ধ্যানে যখন বসলে আমি ধ্যান বসতে পারবো কিনা, পারবো কিনা, ধ্যান করতে পারবো কিনা, মার্গ ফল লাভ করতে পারবো কিনা, ওরকম সন্দেহ। বুদ্ধ কি, বুদ্ধ এই বুদ্ধ এরকম কেন, বুদ্ধ এরকম ধর্ম কেন, বুদ্ধ খেয়েছিল, ওরকম সন্দেহ। আর বর্তমানে বান্তরা এরকম অবস্থা কেন, এরকম করতেছে কেন, ওরকম সন্দেহ। বান্তরা তো এরকম থাকা উচিত, বুদ্ধের কালে কিরকম ছিল, ওরকম সন্দেহ। আমি পাশ করতে পারবো না, পড়লে তো পাশ করতে পারবো, না পড়লে কিভাবে, ওরকম সন্দেহ। আমি পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা ঠিক মতো লিখেছিলাম কিনা, দাড়ি কমা ঠিক মতো আমার পরীক্ষার খাতায় নাম লিখেছিলাম, ওই রকম সন্দেহ। ওই সন্দেহ থাকলে কি, এটা চিকিৎসাকে আহার দেওয়ার মতো, আর অনাহার করার জন্য কি কি করতে হবে, কুশল অকুশল কর্ম আমাদের করতে হবে। যেমন আমরা বুদ্ধকে বন্দনা, ধর্মকে বন্দনা, সঙ্ঘকে বন্দনা, বুধবারের মধ্যে বাড়ির কাজ জমা দিতে হবে, আমি সোমবারের মধ্যে কাজ করো, আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম যেতে চাই, গ্রাম থেকে কিভাবে বাস স্টেশনে যাব, ওটা আমাদের জেনে নিতে হবে, জেনে বাস কিভাবে, বাসে কিভাবে উঠবো জেনে নিতে হবে, ঢাকা থেকে চট্টগ্রামের বাস কখন কিভাবে কোথায় পাবো, ওইগুলো জেনে নিতে হবে। যখন জানা থাকবে আমাদের আর সন্দেহ থাকবে না। ধ্যান করলে ধর্মের একটা নিয়ম আছে, ধর্ম ধ্যান করলে আমি প্রতিভাগ নিমিত্তে লাভ করতে পারবো, উপসার সমাধি লাভ করতে পারবো, সমাধি লাভ করতে পারবো, মার্গ ফল লাভ করতে পারবো, ওইরকম ধর্মের নিয়মকে যদি আমরা বুঝতে পারি, শিখে নিই, সন্দেহ না থাকে, তখন ওইটা অনাহার হবে। এরপরে কি, বর্জনীয় অবর্জনীয়, যেই কাজগুলো আমাদের বর্জন করা উচিত ওইগুলো বর্জন করতে হবে, যেগুলো অবর্জনীয় গ্রহণ করতে হবে ওইগুলো আমরা আমাদের গ্রহণ করতে হবে, বারে 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 প্রতিপালন করতে হবে। হীন কাজগুলো আমাদের বিতাড়িত করতে হবে, প্রণীত কাজগুলো বারবার 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 করতে হবে, পাপ কাজ হলে বর্জন করতে হবে, পুণ্যের কাজগুলো আমাদের বারবার বারবার করতে হবে। এইরকম ধর্ম যদি আমরা প্রতিপালন করি, তার মানে আমরা বিচিকিৎসাকে মানে সন্দেহকে অনাহারি করতে পারি। আর এই সমস্ত গুলা ততাই যদি জ্ঞান যুক্ত হয়, পুনঃ 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 মানে বারবার বারবার জ্ঞান যুক্ত মনোযোগ রূপ অনাহার করি অনুৎপন্ন মানে উৎপন্ন হয় নাই, ওটা যেমন কুশল কুশল আমরা করি নাই, এটাকে কুশল কুশল বারবার বারবার করতেছি, অনুৎপন্ন এটাকে আরো আগে করি না, এটা বারবার করতেছি, আগে করি না এখন করতেছি, এবং উৎপন্ন বা এখন করতেছি এটা বারবার বারবার করতেছি, বৈপুল্যতা মানে আমরা বিশাল প্রমাণ বিশাল করতেছি, অধিক মাত্রায় বেশি বারে 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 বারে, যতই আমরা যত বেশি সম্ভব আমরা চেষ্টা করতেছি, এটা কি হবে, অধিক মাত্রায় বৃদ্ধি ও বৈপুল্যতা ঘটায়, এটা কি হবে, বিচিকিৎসাকে অনাহারি করার মতো হবে। এটা সহজভাবে আমরা কিভাবে বলতে পারি, উদাহরণ দিতে পারি, আমাদের পরীক্ষা কালকে, আজকে আমি যত সম্ভব বারবার 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 চেষ্টা করতেছি, বা এক মাস আগে আগামী মাস আমার পরীক্ষা, বারবার 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 চেষ্টা করতেছি, বারবার বারবার চেষ্টা করার পরে আমাদের কি আর সন্দেহ নাই, আমি আগামী মাসে পরীক্ষা ভালো মতো লিখতে পারবো। আশা করি সাধারণভাবে আপনারা বুঝতে পেরেছেন। এখন কারো কোনো প্রশ্ন আছে এখানে?
বানতে ওই নিচে বাংলার আর পালি ওই সূত্রটা কি মুখস্থ করতে হবে? এটা মুখস্থ করতে হবে না, আসলে এগুলো আপনাদেরকে দিয়েছি বুঝানোর জন্য। তবে এই আমাদের গ্রুপে আমি কিন্তু ফাইল দিয়েছি একটা, আপনারা দেখেছেন পিডিএফ ফাইলটা? হ্যাঁ, ওই ওইটা সম্পূর্ণ পালিতে, এবং আগে একটা যে লিংক দিয়েছি এই পালিটার বঙ্গানুবাদ, বাংলা অনুবাদ আপনারা পড়তে পারেন। কারো কেউ যদি পারেন সম্পূর্ণ পালিটা মুখস্থ করলে আমি একটা চকলেট দেব। কেউ যদি, হ্যাঁ ওইখান থেকে ওখান কেমনে থেকে পাবো কি হবে? চকলেট? আমি পোস্ট অফিসে ফাটাই দেবো আর কি, আপনারা যদি মুখস্থ বলতে পারেন আমি চকলেট এখন যে কোনো ভাবে যে মুখস্থ দিতে পারবেন আমি তার কাছে পৌঁছাই দেবো, একটা যেভাবে হোক। চকলেট জন্য তো আপনার তো অনেক টাকা খরচ হবে। আর সমস্যা নাই, আপনি যদি একটু মুখস্থ করতে পারেন ওই টাকা কোনো ব্যাপার না, সম্পূর্ণ সূত্রটা যদি আপনারা কেউ মুখস্থ দিতে পারেন খুব ভালো হবে। আসলে এইগুলো যদি মুখস্থ করতে পারেন আপনাদের জীবনের জন্য, আজকে শুধুমাত্র এই এই ক্লাসের জন্য না, আপনাদের যত যতক্ষণ না মার্গফল লাভ করেন, নির্বাণ না যান, এই জীবন নয় শুধুমাত্র, যতক্ষণ নির্বাণ লাভ করতে না পারেন, যতক্ষণ আপনারা এই আপনাদের ক্যাম্পাস থেকে বা ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করতে না পারেন, এগুলো আপনাদের জীবনে খাস দিবে, এগুলা এই ধর্মগুলো মানতে আপনাদের জীবনে খাস দিবে। হ্যাঁ বলেন। মানতে ওই সূত্র তো পালি না, তো হ্যাঁ, ওইটা উচ্চারণ করতে পারি না। আপনি যদি একটু ওইটা স্লাইড দেখে একটু যদি উচ্চারণ করে উচ্চারণ দিতেন। করে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সময় দেখে আমি একটু উচ্চারণ করে দেব, আগে একটু বর্ণনাটা একটু শেষ করি না? আচ্ছা ঠিক আছে, এখানে শব্দ বুঝতে পারে না এরকম কোনো কিছু আছে না মানতে সবার কাছ আর থেকে? মানতে হ্যাঁ মানতে আমার ওই গত ক্লাসে আমি রূপবাচার তো আপনি ক্লাস নিছেন না, কিন্তু ওখানে সাউন্ডটা শোনা যায় না, তাই বুঝি নাই, তাই আমি অ্যাসাইনমেন্ট করে নাই বাড়িতে। আচ্ছা, ওখান থেকে আপনার জনি, সুস্মিতা এবং এনি যারা আছে ওনাদের কাছ থেকে একটু জেনে নিলে ভালো হবে, আমাদের যেহেতু সময়ের একটু সমস্যা না, আর এর জন্য আমি দুঃখিত, ঠিক আছে আসলে গতকাল গতবারে এই রেকর্ডের মধ্যে সমস্যা ছিল, এই কারণে শব্দ নাই, শুধুমাত্র ওইটা যদি সমস্যা থাকে আপনি ওনাদের থেকে জেনে নিতে পারেন, আর যদি আপনি অন্য আর একটা দিন সময় দেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে যদি আপনি চান আমি বুঝে দিতে পারি। আর আচ্ছা আমার মনে বান্দে, হয় আমি হ্যাঁ ফ্রেন্ড থেকে ওই হ্যাঁ জনি সুস্মিতা ওদের থেকে সুস্মিতা, ওদের জেনে থেকে নিচ্ছি। জেনে নিতে পারলে ভালো হবে, এখন যেহেতু আমাদের সময়ের একটু সমস্যা। ঠিক আছে, আচ্ছা এখানে কারো কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে এখানে? না মানতে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ফরেস্ট স্লাইডে যাই। এটাও দেখেন, দেখা যাচ্ছে দেখেন এখানে আমি সপ্ত বোধাঙ্গ গুলো এই সাতটা এখানে দিয়েছি, এর আহার কি এবং অনাহার কি ওই সূত্র অনুসারে, স্মৃতি, স্মৃতির স্থানীয় ধর্ম সমূহ বিদ্যমান, তার মানে কি স্মৃতির স্থানীয় ধর্ম সমূহ বিদ্যমান মানে কি যে কাজগুলো করলে আমাদের স্মৃতি বৃদ্ধি পায়, যে কাজগুলা করলে আমাদের স্মৃতি বৃদ্ধি পায়, স্থানীয় ধর্ম সমূহ বিদ্যমান, স্মৃতি সম্বোজন স্থানীয় ধর্ম সমূহ বিদ্যমান মানে অনাহারটা হবে কি, সরি এখানে আহারটা কি হচ্ছে, আসলে কুশল অকুশল দুটাই একই আসতেছে এখানে। আচ্ছা আমরা দেখব, যেহেতু এই সপ্তভুজাঙ্গ গুলো সবগুলো পজিটিভ শব্দ, পঞ্চনিবারণ গুলো নেগেটিভ শব্দ, এখানে এই কারণে আহার এবং অনাহার দুটার মধ্যে একই শব্দ আসতেছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে স্মৃতির আহার কি হতে পারে, অনাহারটা কি হতে পারে, স্মৃতির জন্য স্মৃতি বৃদ্ধির করার জন্য আমাদের কি হতে পারে। আমরা যদি খায়ান উপাসনা, বেদনান উপাসনা, চিত্তান উপাসনা, ধাম্মান উপাসনা, তার মানে কি সাতিপাট্টান
যদি আমরা ব্যবহার করি, বা আমরা যখন বাড়ির কাজ করি, বাড়ির কাজ এখনই শেষ করবো, আজকেই করব, ওইরকম স্মৃতিসহার মানে স্মৃতিসহার সহকারে যখন কুসালা লিখতেছি, সৌমনস্য লিখতেছি, ওই স্মৃতি সহকারে করব, এটা হবে কি স্মৃতি বৃদ্ধি করার জন্য আহার। আর অনাহারটা কি হবে, সোমা লিখে লিখে আবার ওদিকে টিভির দিকে দেখতেছে, আবার এদিকে ফোনের দিকে দেখতেছে, আর বাইরে কোনো শব্দের দিকে, ওইটা কি হবে কি স্মৃতির জন্য অনাহার, স্মৃতির জন্য অনাহার। সহজভাবে আপনারা বুঝতে পারছেন জিনিসটা আসলে কি? হ্যাঁ, তাহলে স্মৃতির উদাহরণ দেওয়ার জন্য আমরা কি কে কি আহার হিসেবে কি উদাহরণ দিতে পারি, স্মৃতি বৃদ্ধি করার জন্য যে কাজ করব এটা হচ্ছে অনাহার, আর স্মৃতি ধ্বংস করার জন্য যে কাজ করব এটা এটা হবে অনাহার, সরি, স্মৃতি বৃদ্ধি করার জন্য যেটা করব এটা আহার, স্মৃতি ধ্বংস করার জন্য যেটা করব এটা হবে অনাহার। অবর্জনীয় বর্জনীয়, একটু অপেক্ষা করেন, আমি একটু দেখি, আমার মনে হয় এখানে আমার কোথাও ভুল হয়েছে। ভিক্ষুগণ অনাহার অনুৎপন্ন প্রসাদ সম্ভোজন উৎপন্ন করেন, ধর্ম উৎপন্ন সম্ভোজনের ভাবনা, স্মৃতি সম্ভোজঙ্গ স্থানীয় ধর্ম সংগ্রহ বিদ্যমান। দুটাতেই একই, দুটাতেই একই ভাবে আছে, তার মানে আমার একটু সন্দেহ ছিল, দেখেন ভিসি গিছে সন্দেহটা কিভাবে আমাদের সমস্যায় ফেলতে পারে, সন্দেহ ছিল এভাবেই ছিল কি না কি না এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা সহজভাবে বুঝে নিতে পারি যে কাজগুলো আমাদের স্মৃতি বৃদ্ধি করবে এগুলো হবে আহার, আর যে কাজগুলো আমাদের স্মৃতিকে ধ্বংস করবে এগুলো হবে অনাহার। আশা করি সবাই এখানে বুঝতে পারছেন না, কারো কোনো প্রশ্ন আছে এখানে এই একটাতে? আমি আহার হিসেবে কি দিয়েছি, খায়ানু পাচ্ছে না, বেদনানু পাচ্ছে না, চিত্তানু পাচ্ছে না, ধাম্মানু পাচ্ছে না, এটা স্মৃতি বৃদ্ধি করার জন্য আমরা ভাবনা বলতে পারি। সহজভাবে আমরা কি কি বলতে পারি, আমরা যখন কোনো বাড়ির কাজ করি, যেমন আমরা সৌমনস্য লিখতে, সৌমা লিখে সম্পূর্ণ শেষ করেছি কিনা ওইটা ভালোভাবে দেখতেছি, আবার অনাহারটা কি হবে, সৌমনস্য লিখে টিভির দিকে দেখতেছি, সোমা লিখে নাসা লিখে আবার আমাদের দৃষ্টিখাতা লিখতে হবে, ওখানে ওই সময় আবার ফোনের দিকে দেখতেছি, আবার বাইরে কোনো শব্দ দেখতেছি, ওইটা কি হবে স্মৃতি ধ্বংস করার জন্য অনাহার হবে। হ্যাঁ, আপনারা বুঝতেছেন? বান্তাই কেন বলুন কেন তো বান্তাই, হ্যাঁ বলে ভুল হচ্ছে না তো বান্তাই? এই তো এই কারণে তো আমার একটু সন্দেহ উৎপন্ন হল, এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। বান্তা যদি আহার বলবো যদি স্মৃতিকে ধ্বংস করে, আমরা যদি সেটা গ্রহণ করি এটা বান্তা আহার হবে না? ওইটা পঞ্চনীকরণের জায়গায় ওইভাবে পেয়েছি না, যেন আগের স্লাইডে তো আমরা ওইরকম, আগের স্লাইডে তো ওইরকম করছি বান্তা। হ্যাঁ ওই পঞ্চনীকরণে ওইভাবে, কিন্তু হ্যাঁ সপ্তপদ্যাঙ্গে ওইভাবে নাই। ও আমি একটু সূত্রের মধ্যে একটু গিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো ভালো করে। আরো এখন কি দেখা যাচ্ছে আপনাদের, সূত্রটা দেখা যাচ্ছে বাংলায়? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন প্রথমে পঞ্চনীকরণ, এরপরে দেখেন স্মৃতি সম্ভোজাঙ্গ, আমি সম্পূর্ণটা, ভিক্ষুগণ কোন আহার অনুৎপন্ন স্মৃতি সম্ভোজাঙ্গ উৎপন্ন করাই, ও উৎপন্ন স্মৃতি সম্ভোজাঙ্গ
দাঙ্গের ভাবনা পরিপূর্ণ করাই। ভিক্ষুগণ স্মৃতি সম্ভুজাঙ্গ স্থানীয় ধর্ম সংগ্রহ বিদ্যমান, তথায় জ্ঞানপূর্ব মনোযোগ হারি এই শব্দগুলো আর আমাদের পড়ার দরকার, মানে এগুলো তো প্রথম স্লাইডে আমি দিয়ে দিছি। জ্ঞানপূর্বক মানে ইউনিক মানসিক, হ্যাঁ বলেন, ভ্রান্ত মনোযোগ না, এটা এটা হচ্ছে আহার, আমরা এখন পড়তেছি ও আহারে। আচ্ছা হ্যাঁ দেখেন প্রথমে আছে কিন্তু আহারের কথা, ও আচ্ছা দেখেন তো। তাই এখানে আহার, এই দেখেন ভিক্ষুগণ কোন আহার অনুৎপন্ন স্মৃতি সম্ভোজ্য উৎপন্ন করায়, কোন আহার না সরি কোন না কোন আহার অনুৎপন্ন স্মৃতি সম্ভোজ্য উৎপন্ন করায় ও উৎপন্ন স্মৃতি সম্বুদ্ধাঙ্গের ভাবনা পরিপূর্ণ করায় ভিক্ষুগণ, এটা হচ্ছে আহার না? ভিক্ষুগণ স্মৃতি সম্ভোজ্যাঙ্গ স্থানীয় ধর্ম সংগ্রহ বিদ্যমান, এখানে কি আমি বলেছি বিশেষ করে চারটা সাথী পাঠানের সূত্রের কথা। এরপরে তথায় জ্ঞান পর্ব পূর্ব মনোযোগ ইউনিসো মানসিকেরা ও পুনঃ পুনঃ জ্ঞানযুক্ত মনোযোগ রূপ আহার অনুৎপন্ন, মানে এখনো আসে নাই ওই বেদনানুপাসনা বা চিত্তানুপাসনা বা খায়ানুপাসনা আমাদের মনের মধ্যে আসে নাই অনুৎপন্ন, ওইটাকে আনার জন্য স্মৃতি সম্ভোজন উৎপন্ন করাই, যে কাজগুলো করলে আমরা যদি খায়ানুপাসনার ভাবনা করতে পারি ও উৎপন্ন স্মৃতি সম্ভোজনের ভাবনা পরিপূর্ণ করাই। খায়ানুপাসনা যখন আমরা আরম্ভ করব ওইটা যখন সম্পূর্ণ করতে পারবো, তার মানে এই এটা করার জন্য যে কাজটা করব যে কাজ করব খায়ানুপাসনা সম্পূর্ণ করার জন্য যে কাজ করব এটা হবে ভাবনা পরিপূর্ণ করা, এটা আহার কিসের জন্য? স্মৃতি সম্ভোজাঙ্গের আহার। দেখেন এটা আহারের মধ্যে অনাহারে কিভাবে দিয়েছে আমরা দেখি, দেখেন এখানে নিচের মধ্যে ভিক্ষুগণ কোন অনাহার অনুৎপন্ন স্মৃতি সম্ভোজাঙ্গ উৎপন্ন করায় ও উৎপন্ন স্মৃতি সম্ভোজাঙ্গের ভাবনা পরিপূর্ণ করায়। ভিক্ষুগণ স্মৃতি সম্ভোজাঙ্গ স্থানীয় ধর্ম সংগ্রহ বিদ্যমান, তথায় এখানে দেখেন এখানে একই কথা, স্মৃতি সম্ভোজাঙ্গ স্থানীয় ধর্ম সংগ্রহ যে স্মৃতিগুলা উপরে যদি আমরা ভ্রান্ত ধারণা দিই বা আয়োনিসো মানসিকেরা ব্যবহার করি পুনঃ পুনঃ, মানে বারবার বারবার আয়োনিসো মানসিকের কারণে যে অনাহার উৎপন্ন, যে অনাহার যেটার উপরে কাজ করলে যেটার উপরে আমাদের ভ্রান্ত ধারণা দিলে আমাদের স্মৃতিটা ধ্বংস হবে, অনুৎপন্ন স্মৃতি মানে এখনো উৎপন্ন হয় নাই উৎপন্ন করায় এবং ধ্বংস স্মৃতি উৎপন্ন করায় ও উৎপন্ন স্মৃতি সম্ভোজন ভাবনা পরিপূর্ণ, মানে এটা ভাবনা কিন্তু পরিপূর্ণ হবে না অপরিপূর্ণ, ঠিক না? কি মনে করেন আপনারা এখানে? অরূপ বাবু কানন বানতে হ্যাঁ বানতে এখানে কি 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 বুঝতেছেন আপনারা আহার অনাহারটা? বানতে মানে স্মৃতি ওই অনাহারের মধ্যে যে বিষয়টা আমি বুঝতে পারতেছি বানতে, সেটা হচ্ছে বানতে স্মৃতি বোঝাতে স্থায়ী ধর্মসমূহ বিদ্যমান থাকবে, হ্যাঁ কিন্তু সেই বিষয়গুলোর প্রতি আমার অবহেলা থাকে যদি আমি সেই বিষয়গুলোকে স্মৃতি ধরে রাখতে না ভ্রান্ত ধারণা দিলে, পারি এবং সেখানে আমি ভুল চিন্তা করি ভ্রান্ত ধারণা দিলে এবং ভ্রান্ত বারবার বারবার দিয়ে থাকে, তাহলে আমার সেই ওই স্থানীয় যে বিদ্যমান সমূহ আছে স্মৃতি ভুজঙ্গের সেটা বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বলতে। এবং আহারটা কি হবে ওইটাকে মনোযোগ আমাকে ভ্রান্ত মনোযোগ নাই দিতে হবে, জ্ঞান জ্ঞান যুক্ত হলে জ্ঞান সম্প্রযুক্ত হলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বলতে আচ্ছা, তাহলে এখন আর কোনো সন্দেহ আছে এখানে? আহার এবং অনাহারের মধ্যে একই কথা উল্লেখ আছে কিন্তু মানে খাসটা হচ্ছে ভিন্ন,
একই শব্দ হলেও কাজটা হচ্ছে ভিন্ন, ঠিক না? ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ বলতে, স্মৃতি সম্বোজনের প্রতি আমাদের যথাযোগ্য মনোযোগ এবং ভ্রান্ত মনোযোগ, ওইটাই শুধুমাত্র আমাদের কাজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করার চেষ্টা করব। আচ্ছা এখন দেখা যাচ্ছে স্লাইডটা? মানতে হ্যাঁ এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আমাদের মানতে একটু জনি দাঁড়া। অনুরুদ্ধ নিরুদানন্দ নাই নাকি? মানতে আছি তো, জনি আছে না, সুস্মিতা একদম চুপ, এনি সবাই একটু সাহায্য করলে ভালো হবে না? হ্যাঁ, যেহেতু আমিও বলেছি, আপনাদেরকে বলেছি, আমিও ছাত্র এখনো আপনাদের মতো, আমিও চেষ্টা করতেছি পড়ার জন্য। সবাই একটু সহযোগিতা করলে ভালো হবে, একসাথে আসলে ভালো হবে। আচ্ছা এরপরে দেখেন তাহলে ধর্ম বিষয়, ধর্ম বিষয়ের এখানে কুশল অকুশল, বর্জনীয় অবর্জনীয়, হীন প্রণীত ও পাপপুণ্য সদৃশ ধর্ম বিদ্যমান। এই ধর্মের উপরে যদি আমাদের ভ্রান্ত ধারণা থাকে, ভ্রান্ত মনোযোগ থাকে, তখন এটা কি হবে, আহার নাকি অনাহার? অনাহার অনাহার, অনাহার নাকি অরূপ বাবু কানন? অনাহার হবে, হ্যাঁ, তখন এটা অনাহার তো ভ্রান্ত ধারণা অনাহার। হলে, ভ্রান্ত মনোযোগ থাকলে এটা হবে অনাহার। আর যদি জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ থাকলে এটা হবে কি, আহার। আহার আহার, ঠিক না? এরপরে বীর্য, বীর্যটা একই, বীর্য মানে কি, ভিরিয়া, পালিতে বলে ভিরিয়া, মানে বীর্যবান বলি না আমরা, শক্তিবান বলি না? এই এই যে কাজ করলে আমাদের বীর্যটা উৎপন্ন হয়। যেমন আজকেই আমি বাড়ির কাজটা আরম্ভ করব, আজকে শেষ করব, যখন আরম্ভ করব, এই আরম্ভ করার প্রতি যদি আমাদের জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ থাকে, এটা কি হবে, অনাহার নাকি আহার? আহার আহার। আহার বানতে আর যদি ভ্রান্ত ভ্রান্ত মনোযোগ থাকলে অনাহার অনাহার। অনাহার হবে। এবং চেষ্টা করতেছি, চেষ্টা করার সময় যদি আমাদের ভ্রান্ত মনোযোগ থাকে, এটা এটা কি হবে, আহার তাহলে নাকি এটা অনাহার? অনাহার অনাহার। অনাহার অনাহার আর যদি জ্ঞান সম্প্রযুক্ত চেষ্টা থাকলে, আহার আহার হবে। আহার আহার আহার, ঠিক একইভাবে প্রচেষ্ট ধাতু পরাক্রম ধাতু একইভাবে আসবে। এবং প্রীতি জন্য দেখেন, প্রীতিতে একই, মানে প্রফুল্লতা, যে কাজগুলো করলে আমাদের প্রীতি উৎপন্ন হবে। যেমন বাড়ির কাজটা শেষ করতে পারলাম, হা আমার বাড়ির কাজ শেষ এখন, এটা কি আমাদের চিত্তে প্রফুল্লতা আনয়ন করে না? হ্যাঁ, আজকে আমি অভিধর্মে পঞ্চনিবরণটা বুঝতে পারলাম, সপ্তভুজঙ্গটা বুঝতে পারলাম। সপ্তভুজঙ্গ পড়ার সময় যদি আমরা ভ্রান্ত মনোযোগ দিই, এটা প্রীতির জন্য আহার নাকি অনাহার? অনাহার। অনাহার আর যদি যথাযোগ্য জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ দিই, এটা কি হবে, আহার আহার হবে। ঠিক একইভাবে বাড়ির কাজ শেষ করেছি, হা শান্তি, বাড়ির কাজটা দিয়ে দিলাম বাদ থেকে, তাই হোক, কালকে পড়ি কি, আমি এখন প্রস্তুত, চিত্তের মধ্যে কি হবে, প্রশান্তি লাভ করবে। ওই প্রশান্তি লাভ করার জন্য যে বাড়ির কাজটা করতেছি গত আগামী কালকে পরীক্ষার জন্য বা অভিধর্ম ক্লাসের বাড়ির কাজটা করার জন্য করে ফেলেছি, করতে করতে পারার জন্য যে প্রশান্তি লাভ করব, ওইটার যদি আমরা ভ্রান্ত দ্বারা ভ্রান্ত মনোযোগ দিলে, এটা কি আহার নাকি অনাহার প্রশান্তির জন্য? ভ্রান্ত হলে, ভ্রান্ত ভ্রান্ত হলে মানতে অনাহার ভ্রান্ত হলে অনাহার, অনাহার আর যদি জ্ঞান সম্প্রযুক্ত হলে আহার আহার। আহার আহার ঠিক একইভাবে সবগুলোর জন্য আসবে, সমাধির জন্য,
আচ্ছা, এখানে খাইয়া প্রসাদি, চিত্ত প্রসাদি, কায়িক শান্তি, বাচনিক শান্তি, বাড়ির কাজ করতে 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 যখন শেষ করতে করে ফেললাম, এটা খাইক কাজটা শেষ হয়ে গেল, খাইক। এরপরে হ্যাঁ, বান্তের কাজটা হয়ে গেছে, বাড়ির অভিধর্ম কাজটা হয়ে গেল, তখন কি মানসিক চিত্তে প্রশান্তি। এভাবে আপনারা উদাহরণ দিতে পারেন। এরপরে কি আছে দেখেন, সমাধি। সমাধি লাভ করার জন্য আমরা যদি কোনো নিমিত্তের উপরে ভাবনা করি, যেমন 40 প্রকারের সমত ভাবনার কথা বলেছি আমি, বিশেষ করে পাটাবি ধাতুর কথা বললাম। পাটাবি ধাতু ভাবনা করার সময় যদি আমাদের মনের মধ্যে ভ্রান্ত মনোযোগ থাকে, এটা সমাধি লাভ করার জন্য কি আহার নাকি অনাহার? অনাহার অনাহার। আর যদি জ্ঞান অনাহার জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ থাকে, আহার এটা হবে আহার। তার মানে সমাধি লাভ করার জন্য আমি আহার দিতেছি, শক্তি যোগার যোগান দিতেছি। এবং ঠিক একইভাবে উপেক্ষার জন্য, উপেক্ষার লাভ করার জন্য কি হবে, হ্যাঁ আজকে আমি কাজটা শেষ করে ফেলেছি, কালকে আর কোনো কিছু করার না, আমি সন্ধ্যায় কাজটা করে ফেললাম, কালকে আর কোনো কিছু করার নাই, রাত্রে 10টা আসে, 10টা এসে তো মানে এত শান্তিও নাই অশান্তিও নাই, এখন নিশ্চিত ঘুমালেও সমস্যা নাই, টিভি দেখলেও সমস্যা নাই, এখন ফুটবল খেলা চলতেছে, ফুটবল খেলা দেখলেও সমস্যা নাই। ওইভাবে চিত্তে যখন থাকবো, এটা যদি আমরা ভ্রান্ত মনোযোগ দিলে এটা হবে কি হবে, অনাহার। আর যদি জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ দিলে এটা হবে উপেক্ষা লাভ করার জন্য আহার, ঠিক না? আপনারা শুনতেছেন? হ্যাঁ মানতে আচ্ছা আচ্ছা, আমাদের জনি বাবু চলে গেছে নাকি? ঠিক আছে। যদি আচ্ছা, ভান্তে হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক এই জন্য। ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে তাহলে? আর না কানন মানতে এখানে উদাহরণ কি সেম দিব, মানে ভ্রান্ত ধারণা আর হচ্ছে অভ্রান্ত ধারণা, এরকম? হ্যাঁ, ভ্রান্ত মনোযোগ এবং জ্ঞান সম্প্রযুক্ত মনোযোগ, এটাই। কানন আপনি শুনতেছেন? শুনতেছি আচ্ছা, কোনো প্রশ্ন আছে এখানে? নাই বাদে আচ্ছা অরূপ বাবু, বাদে বুঝছি। হ্যাঁ কোনো প্রশ্ন আছে এখানে? না বলতে এখন নাই, আরো পরে দেখতে হবে ভালো করে। আচ্ছা ঠিক আছে। জনি বাবু কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে এখানে? সুস্মিতা মাসাই মারমা, না বলতে আপাতত নাই, পড়ার আচ্ছা পর না কাজ শেষ হলে বলতে, আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আগামী সপ্তাহের জন্য বাড়ির কাজ হবে কি, এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এবং এই চার্টের উপর ভিত্তি করে উদাহরণ লিখতে হবে। প্রথমে আপনারা শব্দ লিখবে খামার ছন্দে বাংলায়, বা পালিতে, পালিতে লিখলে ভালো হয়, বাংলা তো সবাই জানেন যেহেতু। খামার ছন্দটা লিখবেন, খামার ছন্দে আহার লিখে একটা উদাহরণ, খামার ছন্দে অনাহার লিখে আরেকটা উদাহরণ, এরপরে ব্যাপদে লিখবেন, ব্যাপদের নিচে আহার লিখে একটা উদাহরণ, অনাহার লিখে একটা উদাহরণ, এভাবে করতে পারবেন তো বাড়ির কাজ? হ্যাঁ বানতে চেষ্টা চেষ্টা করবো। করবো। গুড, এটার উপরে এবং এই এই সপ্তভুজাঙ্গের উপরে উদাহরণ লিখতে হবে, পারবেন তো সবাই? অরূপ বাবু, খানন, বানতে চেষ্টা চেষ্টা করবো, করবো। বানতে আচ্ছা ঠিক আছে। বানতে চেষ্টা করবো। আচ্ছা আমাদের মেসের মারমা সুস্মিতা, এনি 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 তো নাই মনে হয়, না এনি চলে গেছে নাকি? আচ্ছা হয় নেটওয়ার্ক সমস্যা আছে, ভান্তে এনি নেটওয়ার্ক ডিস্টার্ব, ডিস্টার্ব হ্যাঁ হ্যাঁ হতে পারে, তাহলে ভান্তে অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবেন। এবং ওই নিরুদানন্দ এবং এনিকেও এই এভাবে আগামী সপ্তাহে বাড়িকে জমা দিতে হবে, একটু বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, এই দুটের উপর, এই দুটে চার্টের উপরে উদাহরণ এবং এই চার্টের উপরে উদাহরণ লিখতে হবে, এটা হবে দেয়ানের মাধ্যমে কিভাবে একাগ্রতা থাকলে খামার ছন্দ আমরা ধ্বংস করতে পারি, ব্যাপদের
থাকলে আমরা প্রীতি যদি লাপ করি কিভাবে বিয়াপদ ধ্বংস করতে পারি, তৃণবিদ্যার কারণে বিতর্ক থাকলে কিভাবে উদ্দেশ্য কুকুচ্ছে থাকলে সুখ থাকলে ঋষিকিসার কারণে ওখানে বিষের শক্তি বিষের দেয়ান লাভ করলে আমরা কিভাবে এই পঞ্চ নিবারণ ধ্বংস করতে পারি, তার মানে সূত্র অনুসারে এবং অভিধর্ম অনুসারে কিভাবে ব্যাপদ এই পঞ্চ নিবারণ আমরা ধ্বংস করতে পারি উদাহরণ দিয়ে আপনারা বাড়ির কাজ লিখবেন আগামীকাল আগামী সপ্তাহের জন্য। এটা এটা তো লিখতে পারবেন তো উদাহরণ? আনতে চেষ্টা করব। ভেরি গুড। অরূপ বাবু কানন আপনারা পারবেন তো? সুস্মিতা দেশাই চেষ্টা করব বন্ধু, ঠিক আছে বন্ধু চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উপরে এখন চেষ্টা করব, 3টা 4টার উপরে উদাহরণ লিখতে হবে। আর আমি বেশি সময় নিতেছি না, আচ্ছা এটা আর আজকার না করে ভালো না করলে ভালো হবে। আমাদের কে বলেছিল পালিটা একটু বলার জন্য মাসে মারমা মনে হয় না? জীবন্তে আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পালিটা বলার চেষ্টা পালিটা একটু পড়ার চেষ্টা করব। 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা আছে আমাদের, সম্পূর্ণ পড়তে হবে? আমি 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা আচ্ছা দেখি যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি ইয়া করার চেষ্টা করব। দেখা যাচ্ছে ফাইলটা? যাবছে নাকি এখন? এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে, ঠিক আছে আমি তাহলে একটু তাড়াতাড়ি পরে যাওয়ার চেষ্টা করি। আহার সুত্তাং এটা কিন্তু সম্পূর্ণ পালিতে, আমি সম্পূর্ণ পালি যেভাবে আছে এইভাবে পরে যাওয়ার চেষ্টা করব। আহার সুত্তাং সাবাত্তি নিদানং পাঞ্চান্নাঞ্চ ভিক্ষাবে নিবারণং সাত্তানাঞ্চ ভুজঙ্গানং আহারাঞ্চ অনাহার অনাহারাঞ্চ দেশাস্যামি থং সুনাথা কো চ ভিক্ষাবে আহার অনুপন্নস্য বা কামছন্দস্য উপাদায় উপন্নস্য বা কামছন্দস্য বিয়ুভবায় বেপুল্লায় আত্থি ভিক্ষবে শুভ নিমিত্তং তথা অয়োনিসো মনসিকার বাহুলিকার অয়ম আহার অনুপন্নস্য বা কামছন্দস্য উপাদায় উপন্নস্য বা কামছন্দস্য বিয়ুভবায় বেপুল্লায় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস্য বা ব্যাপদস্য উপাদায় উপন্নস্য বা ব্যাপদস্য বিয়ুভবায় বেপুল্লায় আত্থি ভিক্ষবে পটিগ নিমিত্তং তথা অয়োনিসো মনসিকার বাহুলিকার অয়ম আহার অনুপন্নস্য বা ব্যাপদস্য উপাদায় উপন্নস্য বা ব্যাপদস্য বিয়ুভবায় বেপুল্লায় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস্য বা তৃণমিদ্ধস্য উপাদায় উপন্নস্য বা তৃণমিদ্ধস্য বিয়ুভবায় বেপুল্লায় আত্থি ভিক্ষবে আরাতি তান্দি বিজম্বিত বত্ত সম্মাদো সেতাসো সা লীনাত্তং থায়া আয়োনিসো মনসিকার বাহুলিকার অয়ম আহার অনুপন্নস্য বা তৃণমিদ্ধস্য উপাদায় উপন্নস্য বা তৃণমিদ্ধস্য বিয়ুভবায় বেপুল্লায় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস্য বা উদ্ধচ্ছ কুক্কুচ্ছ কুক্কুচ্ছ স উপাদায় উপন্নস্য বা উদ্ধচ্ছ কুক্কুচ্ছ স বিয়ুভবায় বেপুল্লায় আত্থি ভিক্ষবে সেতাসো অবুপাসামু তথা অয়োনিসু মনসিকার বাহুলিকার অয়ম আহার অনুপন্নস্য বা উদ্ধচ্ছ কুক্কুচ্ছ উপাদায় উপন্নস্য বা উদ্ধচ্ছ কুক্কুচ্ছ বিয়ুভবায় বেপুল্লায় কোচ ভিক্ষবে আহার অনুপন্নায় বা বিচিকিৎসায় উপাদায় উপন্নায় বা বিচিকিৎসায় বিয়ুভবায় বেপুল্লায় আত্থি ভিক্ষবে বিচিকিৎসঠানায় বিচিকিৎসঠানীয় ধম্ম তথা অয়োনিসু মনসিকার বাহুলিকার অয়ম আহার অনুপন্নায় বিচিকিৎসায় উপাদায় উপন্নায় বা বিচিকিৎসায় বিয়ুভবায় বেপুল্লায়
কোচ ভিক্ষাবে আহার অনুপন্নাসভা সাথী সাম্বু জঙ্গাস উপাধ্যায় উপন্যাসভা সাথী সাম্বু জঙ্গাস ভাবনা ভাবনায় পরিপুরিয়া আত্মি ভিক্ষাবে সাথী সাম্বু জঙ্গঠানীয় ধম্ম তথা ইয়োনিসু মনসিকর বাহুলি খারো আয়াম আহার অনুপন্নাসভা সতি সম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস সতি সম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্যাস ধম্ম বিষয় সম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস ধম্ম বিষয় সম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় পুরিয় আত্তি ভিক্ষবে কুশল 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 ধম্ম সবজ্জন অবজ্জ অবজ্জ সবজ্জন অবজ্জ ধম্ম হীন পানিত ধম্ম কানহ সুখ সপ্পটি ভাগ ধম্ম তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো আয়াম আহার অনুপন্যাস ধম্ম বিষয় শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস ধম্ম বিষয় শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্যাস বীর্য শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস বীর্য শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় আত্তি ভিক্ষবে আরম্ভ ধাতু নিকম ধাতু পরকম ধাতু তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো অয়ম আহার অনুপন্নস বীর্য শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্নস বীর্য শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস পীতি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্নস পীতি শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় আত্তি ভিক্ষবে পীতি শম্ভু জঙ্গঠানীয় ধম্ম তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো আয়মাহারো অনুপন্নস পীতি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস পীতি শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস পশ্চদি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস পশ্চদ শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় আত্তি ভিক্ষবে কায পশ্চদি চিত্ত পশ্চদি তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো আয়াম আহার অনুপন্নস পশ্চদি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস পশ্চদি শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস সমধি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস সমধি শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় আত্তি ভিক্ষবে সমাত নিমিত্তং অভ্যগ নিমিত্তং তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো অয়ম আহার অনুপন্নস সমাধি শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস সমাধি শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় কোচ ভিক্ষবে আহার অনুপন্নস উপেক্ষ শম্ভু জঙ্গস উপাধ্যায় উপন্যাস উপেক্ষ শম্ভু জঙ্গস ভাবনায় পরিপুরিয় আত্তি ভিক্ষবে উপেক্ষ শম্ভু জঙ্গঠানানি ধম্ম তথা ইউনিসু মনসিকর বাহুলিকারো అయం ఆహారు అనుపన్న సభ ఉపేక్క సంభు జంగ సుపదయ ఉపన్న సభ ఉపేక్క సంభు జంగస్ భావనయ పరిపురయ కోచ భిక్కవే అనాహారు అనుపన్న సభ కమచందస్ ఉపదయ ఉపన్న సభ కమచందస్ బియు బయ బిపుల్లయ అత్తి విక్కవే అశుభ నిమిత్తం తత యునిసు మనసికారు అయం ఆహారు అనుపన్న సభ కమచందస్ ఉపదయ ఉపన్న సభ కమచందస్ బియు బయ బిపుల్లయ కోచ భిక్కవే అనాహారు అనుపన్న సభ వ్యాపదస ఉపాధాయ ఉపన్న సభ వ్యాపదస బియు భవాయ బెపుల్లాయ అత్తి భిక్కవే మెత్త చేతు విముక్తి తత యూనిసు మనసికర వహులికారు అయం ఆహారు అనుపన్న సభ వ్యాపదస ఉపన్న ఉపాధాయ ఉపన్న సభ వ్యాపదస బియు భవాయ బెపుల్లాయ కోచ భిక్కవే అనాహారు అనుపన్న చ వా తీన మిద్దస్స ఉపాధాయ ఉపన్నసవ తీన మిద్దస్స వీయు భవయ బెపుల్లాయ అత్తి భిక్కవే అరంభ ధాతు నికమ ధాతు పరకమ ధాతు తథా యునిసు మనసికారో అనా అయం ఆహార అనుపన్నసవ తీన మిద్దస్స ఉపాధాయ ఉపన్నసవ తీన మిద్దస్స వీయు భవయ బెపుల్లాయ కోచ భిక్కవే అనహారో అనుపన్నసవ ఉద్దచ్చ కుక్కుచ్చస్స ఉపాధాయ ఉపన్నసవ ఉద్దచ్చ కుక్కుసస్స వియుభవయ బెపుల్లాయ అత్తి భిక్కవే చేతాసు భూసాపము తథా యోనిసు మనసికర బహులికారు అయం ఆహారం అనుపన్నసవ ఉద్దచ కుకుసస్స ఉపాధాయ ఉపన్నసవ ఉద్దచ కుకుసస్స వియుభవయ బెపుల్లాయ కోచ భిక్కవే అనాహారం అనుపన్నాయ వ విసికిసాయ ఉపాధాయ ఉపన్నాయ వ విసికిసాయ వియుభవయ బెపుల్లాయ అత్తి భిక్కవే కుశల కుశల ధమ్మ సభజ్జన అవజ్జన ధమ్మ కుశల అకుశల ధమ్మ సభజ్జన అభజ్జన ధమ్మ హీన పనిత ధమ్మ కాన్హ సుఖ సప్పట్టి భాగ ధమ్మ తథ యోనిసు మనసికర వహులికారు అయం ఆహారు అనుపన్నాయవ
বিচিকিৎসায় উপাদায় উপন্যায় বা বিচিকিৎসায় বিয়ভাবেয় বেপুল্লায় কোচ বিকবে আনহারু অনুপন্যাস বা সাথী সম্বুজঙ্গ উপাদায় উপন্যাস বা সাথী সম্বুজঙ্গ ভাবনায় পারিবে আতি বিকবে সাথী সম্বুজঙ্গঠানীয় ধম্ম তত আমনি আমনাসিকার বাহুলিকারু আয়াম আহারু অনুপন্যাস সাথী সম্বুজঙ্গ উপাদায় উপন্যাস বা সাথী সম্বুজঙ্গ ভাবনায় পরিপূরিয় ಯೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಾಹಾರೋ ಅನುಪನ್ನಸವ ಧಮ್ಮ ವಿಷಯ ಸಂಭುಜಂಗಸ್ಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಧಮ್ಮ ವಿಷಯ ಸಂಭುಜಂಗಸ್ಸ ಭಾವನೆಯ ಪರಿಪುರೆಯ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಕುಶಲ ಕುಶಲ ಧಮ್ಮ ಸಭಜನ ಅವಜನ ಧಮ್ಮ ಹೀನ ಪನಿತ ಧಮ್ಮ ಕಾನ್ಹ ಸುಖ ಸಪ್ಪಟ್ಟಿ ಭಾಗ ಧಮ್ಮ ತಥ ಅಮನಿಸಿಕಾರ ಬಹುಲಿಕಾರು ಅಯಂ ಅನಾಹಾರು ಅನುಪನ್ನಸವ ಧಮ್ಮ ವಿಷಯ ಸಂಭುಜಂಗಸ್ಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸ ಧಮ್ಮ ವಿಷಯ ಸಂಭುಜಂಗಸ್ಸ ಭಾವನೆಯ ಪರಿಪುರೆ ಇವು ಕೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಹಾರು ಅನುಪನ್ನಸ ವಿ ವಾ ವೀರ್ಯ ಸಂಭುಜಂಗ ಸುಪದಯ ಉಪನ್ನಸ ವ ವೀರ್ಯ ಸಂಭುಜಂಗ ಸ ಭಾವನೆಯ ಪರಿಪುರೆ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಆರಂಭಧಾತು ನಿಕಮ ಧಾತು ಪರಕ್ಕಮ ಧಾತು ತತ ಅಮಾನಿ ಶಿಖಾರ ವಹುಲಿಕಾರು ಅಯಂ ಆಹಾರು ಅನುಪನ್ನಸ ವ ವೀರ್ಯ ಸಂಭುಜಂಗ ಸ ಉಪದಯ ಉಪನ್ನಸ ವ ವೀರ್ಯ ಸಂಭುಜಂಗ ಸ ಭಾವನೆಯ ಪರಿಪುರೆ ಕೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಹಾರು ಅನುಪನ್ನಸವ ಪೀತಿ ಸಂಭುಜಂಗ ಸಂಗ ಸಂಭುಜಂಗಸ್ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಪೀತಿ ಸಂಭುಜಂಗಸ್ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯು ಪರಿಪುರಿಯ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಪೀತಿ ಸಂಭುಜಂಗಠಾನೀಯ ಧಮ್ಮ ತಥ ಅಮನಿಸಿಕಾರ ಬಹುಲಿಕಾರು ಆಯಂ ಆಹಾರು ಅನುಪನ್ನಸ ಪೀತಿ ಬಾ ಪೀತಿ ಸಂಭುಜಂಗಸ್ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಪೀತಿ ಸಂಭುಜಂಗಸ್ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯು ಕೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಹಾರ ಅನುಪನ್ನಸವ ಪತ್ಸದಿ ಸಂಭುಜಂಗಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಪತ್ಸದಿ ಸಂಭುಜಂಗಸ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಕಾಯ ಪತ್ಸದಿ ಚಿತ್ತ ಪತ್ಸದಿ ತತ ಅಮನಿಸಿಕಾರ ವಹುಲಿಕಾರು ಅಯಂ ಆಹಾರು ಅನುಪನ್ನಸ ಬಾ ಪತ್ಸದಿ ಸಂಭುಜಂಗಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಪತ್ಸದಿ ಸಂಭುಜಂಗಸ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯ ಕೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಹಾರು ಅನುಪನ್ನಸವ ಸಮಾಧಿ ಸಂಭುಜಂಗ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಸಂಬುದ್ಧಿ ಸಂಭುಜಂಗ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಸಮಾತ್ಯ ನಿಮಿತ್ತಂ ಅಭ್ಯಗತ ನಿಮಿತ್ತಂ ತತ ಅಮನಿ ಶಿಖರ ವಹುಲಿಖಾರು ಅಯಂ ಆಹಾರು ಅನುಪನ್ನಸ ವ ಸಮಾಧಿ ಸಂಭುಜಂಗ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಸಮಾಧಿ ಸಂಭುಜಂಗ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯ ಕೋಚ ಬಿಕ್ಕವೆ ಅನಾಹಾರು ಅನುಪನ್ನಸವ ಉಪೇಕ್ಷ ಸಂಭುಜಂಗಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಉಪೇಕ್ಷ ಸಂಭುಜಂಗಸ ಪರಿಪುರಿಯ ಅತ್ತಿ ಬಿಕ್ಕವೆ ಉಪೇಕ್ಷ ಸಂಭುಜಂಗಠಾನೀಯ ಧಮ್ಮ ತತ ಅಮಾನಿಸಿಕಾರ ಬಹುಲಿಕಾರು ಅಯಂ ಆಹಾರು ಅಯಂ ಅನಾಹಾರು ಅನುಪನ್ನಸವ ಉಪೇಕ್ಷ ಸಂಭುಜಂಗಸ ಉಪದಾಯ ಉಪನ್ನಸವ ಉಪೇಕ್ಷ ಸಂಭುಜಂಗಸ ಭಾವನಾಯ ಪರಿಪುರಿಯ ತಿ ಪಠಮಾನ್ আশা করি আমাদের মেসাই মারমা আশাটা পূরণ হয়েছে। মেসাই শুনতেছেন? জীবনটাই শুনতেছি। আচ্ছা, তাহলে আমি এটা ভান্তা, আপনি কত তাড়াতাড়ি বলছেন, আমাদের তো 3-4 ঘন্টা লাগবে। আসলে আমাদের সময়ের সমস্যা, এই কারণে একটু তাড়াতাড়ি বললাম। এরপরে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এরপর কারেন্টটা চলে গেলে আমার আর ক্লাস শেষ করার সুযোগ হবে না, এই কারণে একটু তাড়াতাড়ি বললাম। আশা করি সবাই ভিডিও দেখে ভিডিওটা স্লো করে বারবার বারবার শুনলে সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমি বলতেছি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজ তো পেয়েছেন না, 3টে স্লাইডের উপরে বাড়ির কাজ করতে হবে, ঠিক না? তাহলে আমরা প্রতিবার যেভাবে ক্লাস শেষ করি, এভাবে আজকে আমরা শেষ করব। শাসনের চিরজীবী লাভ করার জন্য প্রার্থনা করে। ঠিক আছে, তাহলে সবাই আমরা একসাথে প্রার্থনা গাথাটা শেষ করি। চিরাং তিতা চিরাং তিতা।
চিরঞ্জিতা তুম বুদ্ধা শাসন চিরঞ্জিতা তুম বুদ্ধা শাসন সাধু 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 সবাইকে ধন্যবাদ এবং আশীর্বাদ এবং দুঃখ প্রকাশ করতেছি, গতকালকে ক্লাসের সমস্যা হয়েছিল, আজকেও এই কারণে দুঃখ প্রকাশ করতেছি। সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে দেখা হবে, শুভরাত্রি সবার জন্য, আশীর্বাদ। ধন্যবাদ। স্যার 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 ঠিক আছে।